মাননীয় ৰাইজ সকল, আপোনালোকৰ পৰা মই এটা বিচনত পাম যিটো ৰাইজসকল মহাদয়ক আমি পঠাব লাগে। ঠিক আছে, আমি আজিয়ে আপোনালোকৰ যিটো দাবী সেইখিনি আমি আজিৰ ভিতৰত পঠাম। দৰিদ্ৰ জেগাত কেতিয়াও কৃষক আছে তেওঁলোকে বিৰুদ্ধে কোনো প্ৰকাৰৰ সন্ত্ৰাসী ক্ষমতা নাইছে। গোবর্ধনা উন্নয়ন খণ্ড বিষয়ের জড়িয়ে আমি প্রেরণ করি প্রতি মাননীয় রাজ্যপাল রাজভবন গুয়াহাটি গোবর্ধনা উন্নয়ন খণ্ড বিষয়ের জড়িয়ে তারিখ 14/9/2021 বিষয় গোসংরক্ষণ বিধেয়ক 2021 বাতিলের দাবি স্মারকপত্র মহাশয় সন্মানপূর্বক তলত উল্লেখ করা বিষয়খিনি আপনার বিবেচনার্থে দাঙ্গি ধরিল। গোপালক ক্ষতিগ্রস্ত হব সামগ্রিক বিচারক এই বিধেয়কখানে অর্থনীতিক বেয়াকি ক্ষতিগ্রস্ত করব। আজি আমি চি পি আই এম পক্ষৰ পৰা এই ব্লকত গো সুৰক্ষা বিল ইয়াৰ প্ৰতিবাদত ইয়াক বাতিলৰ দাবীত আমি বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলোঁ। চি পি আই এমৰ তিনিখন আঞ্চলিক কমিটিয়ে এই বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলোঁ আৰু আজি গোটেই অসমতে এই দাবী দিৱস পালন কৰা হৈছে, তাৰ সমৰ্থনত আমি কৰিছোঁ। আমি লক্ষ্য কৰিছোঁ যে গো সুৰক্ষা বিলে অসমৰ গৰীব মানুহক অলপো সহায় নকৰে, বৰং গৰীব মানুহক আৰু বিপদত পেলাব। যদিও এই আইনখনে ক'ব খুজিছে ৰাইজৰ মাজত যে গো সুৰক্ষা বিল কেৱল মুছলিম মানুহক বিপদত পেলোৱাৰ কাৰণে কৰিছে, যেন গৰু মানেই মুছলিম, মুছলিম মানেই গৰু, এনেকুৱা এটা আভাস দিব বিচাৰিছে।